বন্ধু, আমাদের আশেপাশে এমন অনেক বিবাহিত মেয়ে বা বৌদি আছে যারা এমন কিছু ইঙ্গিত দিয়ে আমাদেরকে বোঝাতে চায় সে আমাদের সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। তাই তোমাকে এমন কিছু ইঙ্গিতের কথা বলবো যেগুলি দেখে শিওর হতে পারো সে তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর এর মধ্যে একটা লক্ষণও যদি তুমি দেখতে পাও তবে বুঝে নিও সেই বৌদি তোমার প্রতি খুব আসক্ত, সেই বৌদি তোমাকে দিয়ে শারীরিক চাহিদা মেটাতে চায়। 1 নম্বর ইঙ্গিত, যদি কোনো বিবাহিত মহিলা বা বৌদি বিভিন্ন বাহানায় তোমার সাথে কথা বলতে চায়, অথবা তোমার দিকে আর চোখে তাকায়, অথবা যদি তোমার দিকে মাঝে মধ্যে চোখ মারে, তাহলে বুঝে নিও সেই বৌদিটি তোমাকে খুব পছন্দ করে, সেই বৌদি তোমাকে পটাতে চায়। 2 নম্বর ইঙ্গিত, তুমি দেখবে সেই বৌদি তোমাকে নিয়ে খুব প্রশংসা করবে, তোমার সামনে সে তোমার ব্যাপারে খুব প্রশংসা করবে। যেমন সে বলবে, তোমার চুলগুলো খুব সুন্দর, তোমার ঠোঁট খুব সুন্দর, বা বলবে তোমার বডিটা খুব সুন্দর। অর্থাৎ সেই বৌদি বা মহিলা বিশেষ করে তোমার শরীরের প্রশংসা করবে। আর এই ইঙ্গিত যদি সেই বৌদি দিয়ে থাকে তবে শিওর হয়ে যাও সেই বৌদি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে খুব উৎসাহী। যদি তুমি একবার হ্যাঁ বলো তাহলে সেই বৌদি তোমাকে একেবারে লুটে পুটে নেবে। 3 নম্বর ইঙ্গিত, সেই বৌদিটি যখন তোমার সাথে কথা বলবে তখন ঠোঁটে ঠোঁট চেপে হালকা হাসি দেবে এবং কথা বলতে বলতে তোমাকে টাচ করবে। সে এমনভাবে তোমাকে টাচ করবে যে তুমি তাকে বারণ করতে পারবে না। আর এই লক্ষণ যদি সেই বৌদিটির মধ্যে দেখতে পাও তবে বুঝবে সেই বৌদি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। 4 নম্বর ইঙ্গিত, যখন সেই বৌদিটি তোমার সাথে যে কোনো বিষয়ে কথা বলবে তখন তার বেশিরভাগ সময় সেই বৌদি সেক্স নিয়ে কথা বলবে, সেক্স নিয়ে গল্প করবে এবং তোমাকে জিজ্ঞাসা করবে তুমি আগে কখনো কারোর সাথে সেক্স করেছো কি না। যদি কখনো কারোর সাথে সেক্স করে থাকো তবে সে সেই গল্প শুনতে চাইবে। আর এইসব কথা বলার সময় সে তোমার যৌনাঙ্গের দিকে বারবার ইঙ্গিত দেবে, বারবার তাকাবে। তাহলে বুঝে নিও সে তোমার সাথে সম্পর্ক করতে চায়, সে তোমার সাথে শুতে চায়। 5 নম্বর ইঙ্গিত, এই লক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ। তুমি দেখবে সেই বৌদি তার জীবনের কিছু গোপন কথা, অর্থাৎ ব্যক্তিগত কথা তোমার সাথে বলবে। যেমন ধরো, তার কি করতে ভালো লাগে, সে কি খেতে ভালোবাসে, সে বিয়ের আগে কি প্ল্যান করেছিল এবং সেই প্ল্যান এখন স্বামী পূরণ করতে পারছে না। অর্থাৎ সে তোমার সামনে সেক্স বিষয় নিয়ে হতাশা দেখাবে, সে তোমাকে এমন ইঙ্গিত দেখাবে যে তার চাহিদা মেটানোর জন্য একজন সঙ্গী দরকার। আর এইসব কথা সেই বৌদি তোমার সাথে বলছে মানে তুমি বুঝে নাও সে তোমাকে চাইছে তার চাহিদা মেটানোর জন্য, তাই সে এইসব কথা তোমাকে বলছে। তাই একবার চান্স লাগিয়ে দেখতে পারো, তোমার চান্সটা কাজে লাগতেও পারে। আর সবশেষ লক্ষণটি হলো, যখনই সেই বৌদি তোমার সাথে কথা বলবে তখনই মাঝে মধ্যে ঠোঁটে কামড় দেবে আর চোখ মারবে, এবং সেই সময় বৌদিটি শারীরিক চাহিদা তোমাকে বোঝাতে চাইবে। আর এই লক্ষণটি যদি তুমি সেই বৌদিটির মধ্যে দেখতে পাও তবে বুঝবে সে তোমার সাথে রোমান্স করতে চাইছে। তাই একবার সুযোগ নিয়ে দেখতে পারো। বন্ধু, তোমার আশেপাশে এইরকম বৌদি কি আছে কমেন্ট করে জানিও। বন্ধু, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও আর বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দাও, তবে বন্ধুরাও বৌদি পটাতে পারবে।